হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো এই যে এটা আমাদের গতকালকের রাত্রের ভিডিও। তো এটা আমার বাচ্চারা রাত্রে পাস্তা খাইতে চাইছে, তো আমি ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। এই তো পাস্তাগুলো প্রথমে বয়েল করছি পানি দিয়ে। তো আমি আবার পাস্তার পানি সেকে ফেলে দিই না, এটা আমি এরকমই করি। তা আপনারা যার যেরকম মনে চায়, কেউ পানি ফালাই দিয়ে করে, কেউ পানির সাথে শুকাই ফালাই একসাথে তারপরে ফ্রাই করে, যে যেরকম ভালো লাগে ওইরকমই করে। তা আমি পানি শুকাই ফালাই একসাথে, পানি সেকে আলাদা করে ফালাই না। তো এখন ফ্রাই প্যানে একটু পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এগুলো একটু ব্রাউন হলে দেন পাস্তাগুলো দিই। তো আমি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে শুধু 1 টিস্পুন লবণ দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করবো। কাঁচামরিচের আর পেঁয়াজের ব্রাউন কালারটা পাস্তাগুলোর ফ্লেভার অনেক নাইস আসে। আর পাস্তা যদি ফানি না ফালে, আমার কাছে মনে হয় যে পাস্তাটার টেস্ট ভালো হয়, ভালো আসে। আর ফানি যদি ফালাই ফ্রাই করি, দেখা যায় টেস্টটা একটু ফানসা হয়ে যায়। আর ফানি না ফালে, ফানি যদি গায়ে গায়ে শুকিয়ে করা হয়, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এটা আমি এভাবে করি। তো অনেক বেশিরভাগ মানুষে পাস্তা সেকে ফানি ফালে দিয়ে পাস্তা ফ্রাই করে। তো এটা যার যার চয়েস, আপনারা চাইলে আমার মতো এভাবে ফলো করতে পারেন। তো আমি এই যে কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে লাল হওয়া পর্যন্ত ওয়াইট করব। তো এই তো বাচ্চাদের জন্য এক এক জিনিস বানানো, সেম জিনিস তো আর ভালো লাগে না। সাত রকমের বানাইতে হয়। কাঁচামরিচের বিচিগুলো যখন একটু লাল হয়ে যাবে, তখন পাস্তাটা অ্যাড করলে মজা হয়, এটার খুব ফ্লেভারটা খুবই ভালো আসে, মজা লাগে অনেক। আর মরিচের জালটাও কমে যায়। মোট কথা, কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে একটু লাল করলে ওটার টেস্টটা টোটালি আলাদা, আপনারা করে দেখতে পারেন। তো যে পেঁয়াজ আর মরিচটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন আমি পাস্তাগুলো অ্যাড করে দিব। তো এই যে পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি, অবশ্যই ভিডিও বেশি লং হয়ে যেতেছে দেখে এত কিছু আমরা ভিডিও করতে পারি নাই। আমি পাস্তাগুলো দিয়ে দিছি, আর দেন সাথে দুইটা এগ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন পাস্তা প্রায় রেডি হয়ে গেছে, এখন শুধু ওদেরকে টেবিলে সার্ভ করে দিব, দেন ওরা খেয়ে নিবে। তো টেবিলে সার্ভ করা আপনাদেরকে দেখাইতে পারি নাই, যেহেতু ভিডিওটা অনেক শর্ট করে ফেলেছি। তো আমাদের পাস্তা রেডি। তো আমি এখন কুকারটা বন্ধ করে দিব। শুধু এগ দিয়ে এই পাস্তাটা মোটামুটি ভালোই মজা হয়, কোনো কষ্ট হয় না রান্না করতে, ফ্রাই করতে একদম ইজি, একদম শর্ট টাইমে এটা অনেক মজাই হয়। তো এই যে আমরা তারপরের দিন দুপুরে এখানে বাগানে চলে আসলাম কিছু শাক কাটতে। আমার কলমি শাকগুলো অনেক দিন ধরে নিব নিব বলে আর নেওয়া হইতেছে না, তো আজকে ভাবলাম আজকে কেটে নিই, দেখি দুপুরে রান্না করা বা ভাজি করা যায় কি না। তো এই তো আমার মেয়ে আসছে আমার সাথে হেল্প করতে, তো কলমি শাকগুলো কেটে নিতেছি, যেহেতু এখানে একটু ঠান্ডাও পড়ে গেছে, বাগানের সবজিগুলো নষ্ট হয়ে যাইতেছে, এখন বেশি বেশি করে উঠাই খেয়ে ফেলতে হবে, সবাইকে দিয়ে দিতে হবে। সেই জন্য আজকে কিছু কলমি শাক আর উঠাইতেছি, আর দেখি কিছু টমেটো, অনেক আবার অনেকগুলো টমেটো লাল হয়ে আছে, ওগুলো নিয়ে নিব, নিয়ে দেন কিছু টমাটোর টক রান্না করে ফেলবো।
তো ওই রান্নাটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে এখানে আবার চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আর কিছু টমেটো নিতে, সেম টাইমে শাকগুলা বাসায় রেখে ভিতরে রেখে দেন, আবার একটা প্লেট নিয়ে আসছি টমেটো উঠাইতে। ও খুব পছন্দ করে গার্ডেনের জিনিস উঠাইতে, তো ওই জন্য আমি ওকে দেখিয়ে দিতেছি, তো ও উঠাইতেছে মাশাল্লাহ। তো এইভাবে কিছু টমেটো নিয়ে নিয়েছি, তো ওগুলো অবশ্যই দুপুরে বাসায় নিয়ে রান্না করছি, তো রান্নার ভিডিওগুলো করছি, তো ওইটা পরে দিব আপনাদের সাথে, পরে শেয়ার করব। তো কতদিন ধরে তো শুধু রান্নায় দেখাইতেছি আপনাদেরকে, তো বলি যে একটু গার্ডেনের কিছু শাকসবজি উঠানি আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো অনেকে উঠাই খাই, কিন্তু সবসময় শেয়ার করা যায় না, শেয়ার করা হয় না, এত ব্যস্ত থাকি। তো গার্ডেনের সিজনও শেষ হয়ে যাইতেছে, প্রায় শেষ পর্যায়ে, ভাবলাম কিছু শেষ পর্যায়ে যে আমরা কিছু উঠাবো, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে খুব পছন্দ করছে ওই উঠাইতে, পারলে সারাদিনে উঠায়, এরকম একটা চিন্তাভাবনা, ও চাইতেছে আরও উঠাইতে। আমি বলতেছি না, মোয়ার লাগবে না, চলো ওগুলো নিয়ে বাসার ভিতরে চলো। তো যে ওই নিয়ে ওগুলো ও কিচেনে চলে আসলো। তো এই যে এটা আমাদের দিন দুপুরের ভিডিও, দুপুরের ডিমবাজি। আমার হাজব্যান্ড চাইছে একটু ডিমবাজি খাইতে, তো আমরা তো একজন সবাই খাবে, তো মানুষ তালার মতো আমরা আসি পাঁচজন খাওয়ার বেবি সারান, তো কয়েকটা ডিম বাজি করতে দিয়ে দিলাম। তো ভাবলাম এটাও রেকর্ডিং করি, যদি পারলে শেয়ার করব, তো ভাবলাম শেয়ার করিয়ে ফেলাই। এটা আসলে শেয়ার করার মতো চিন্তাভাবনা ছিল না, হুট করে ভিডিও করা। এটা অবশ্যই যে বড় ডিম, যদি আমরা 4-5টা ডিম একসাথে ফ্রাই করি, তাহলে আমরা এটা কীভাবে আমরা উল্টাবো যদি একসাথে উল্টানো না যায়, তো ভাবলাম এটা শেয়ার করি। তো এত বড় ডিমটা আসলে একসাথে উল্টানো যায় না। আর এই ডিমটা ফ্রাই করতে দিলে কতক্ষণ পরে পরে একটু মাঝখান দিয়ে একটু হোল করে দিলে দেন ডিমটা তাড়াতাড়ি শুকায়, ফ্রাই হইতে একটু ইজি হয়। যেহেতু দুইবার ডিম ফ্রাই করতে আমাদের 15 মিনিট করে, দেখা যায় হাফ অ্যান আওয়ার লাগে যাবো, তো আমরা 15 মিনিট যদি একবারে ফ্রাই করতে পারি তো ভালো। তো করতে হবে কতক্ষণ পরে পরে একটু হোল করে দিতে হবে, তখন ডিমটা তাড়াতাড়ি শুকাবে। আর ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে স্লো কুকারে রেখে। তো আমি এখন ডিমটাকে উল্টিয়ে দিব। আমি ভাবছিলাম প্রথমে ফুরাটাই উল্টানো যাবে, কিন্তু আমার হাজব্যান্ড অনেক বেশি অনিয়ন দিয়ে দিয়েছিল, সেই জন্য আর একবার উল্টানো যাইতেছে না। যদি পেঁয়াজটা আর একটু কম হইতো তাইলে যাইতো, তো আমি সেই জন্য 2 পিস করে নিতেছি, 2 পিস করে উল্টিয়ে নিব। তো আমি 2 পিস করে এখন উল্টাইতেছি, 2 পিস করে উল্টিয়ে দেওয়া যায়, দিয়ে দেন আবার 5 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে, তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হবে, কাঁচামরিচ পেঁয়াজগুলো, তার টেস্টও ভালো হবে আর ডিমটা ভালোভাবে ফুলবে। তো আমি ওই ফিসটাও কেয়ারফুলি উল্টাই দিতেছি,
আমি চাইতেছি ডিমটা যেন পুরো ভালোভাবে নাইস দেখা যায়, সেজন্য আমি ওই ফিসটাকে ওই দিকে মুভ করে ওই ফিসটাকে এদিকে নিয়ে আসছি। তাইলে ডিমটা পুরো কাটছি যে ওইটাও বোঝা যাবে না আর কোনো ফাঁক থাকবে না, তাইলে ডিমটা ভালোভাবে ফুলবে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রেখে দিলে এই তো দেখতে পাচ্ছেন আমি একটা লিড দিয়ে ঢেকে দিয়েছি 5 মিনিটসের জন্য। আপনাদেরকে যে উল্টিয়ে উল্টিয়ে দেখাইতেছি এখন 5 মিনিটস পরে ডিমটা কত সুন্দর হয়ে ফুলেছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। যদি আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না, আমরা খেয়েছি অনেক মজাই হয়েছে। এরকম ডিম ভাজি দিয়ে মাঝে মাঝে ভাত খাইতে মজা লাগে, মাছ মাংস সবসময় খেতে খেতে অনেক ফ্যাড আপ হয়ে যায়, তখন ডিম ভাজি শুটকি এসব কিন্তু অনেক ভালোই লাগে। তো আমি আজকের মতো এখানে ভয়েস ওভার দেওয়া শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।